ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাক্যের ভয়েস চেঞ্জ। কোশ্চেন বা প্রশ্নবাক্য দু প্রকার হয়, ইয়েস নো কোশ্চেন্স আর ডব্লিউএইচ কোশ্চেন্স। যেসব প্রশ্নের উত্তর ইয়েস বা নো বললে হয়ে যায় সেগুলোকে ইয়েস নো কোশ্চেন্স বলে, আর যেসব প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং এর উত্তর দিতে কিছু কথা বলতে হয় তাকে ডব্লিউএইচ কোশ্চেন্স বলে। এখানে সব রকম প্রশ্নবাক্যের প্যাসিভ আলোচনা করব। প্যাসিভ অফ ইয়েস নো কোশ্চেন্স, ইয়েস নো কোশ্চেন্স বাক্যের প্যাসিভ। এক্সাম্পল অ্যাক্টিভ, ডু ইউ নো দিস, তুমি কি এটা জানো। এর প্যাসিভ হলো ইজ দিস নন টু ইউ, এটা কি তোমার জানা। প্রশ্নবাক্যের প্যাসিভ প্রশ্নবাক্যই হয়। এখানে কিভাবে সরাসরি প্যাসিভ হলো তা বোঝার জন্য এর পদ্ধতিটা আলোচনা করা যাক। ডু ভার্ব দিয়ে শুরু প্রশ্নবাক্য হলো ডু ইউ নো দিস, এটার অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য হলো ইউ নো দিস। এখন এর প্যাসিভ হলো দিস ইজ নন টু ইউ। প্রশ্নবাক্যের প্যাসিভ প্রশ্নবাক্য হয়, তাই এই প্যাসিভ সেন্টেন্সটার প্রশ্নবাক্য হলো ইজ দিস নন টু ইউ। এখানে ইজটা বাক্যের প্রথমে বসলো প্রশ্নবাক্য করার জন্য, তাহলে ডু ইউ নো দিস এই প্রশ্নবাক্যের প্যাসিভ হলো ইজ দিস নন টু ইউ। আরেকটা বাক্য এই নিয়মে প্যাসিভ করা যাক, তাহলে পদ্ধতিটা আরও পরিষ্কার হয়ে যাবে। ডাজ রানু সিং সংস, রানু কি গান গায়। এই সেন্টেন্সটার বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স হলো রানু সিংস সংস। এই রানু সিংস সংস এর প্যাসিভ হলো সংস আর সাং বাই রানু। এই সংস আর সাং বাই রানুটাকে প্রশ্নবাক্য করে দিলেই মূল সেন্টেন্সের প্যাসিভ হয়ে যাবে। দেখো সংস আর সাং বাই রানু এর কোশ্চেন হলো আর সংস সাং বাই রানু, এইটাই হলো মূল সেন্টেন্স ডাজ রানু সিং সংস এর প্যাসিভ। এবার দেখো কয়েকটা সেন্টেন্স আমরা আলোচনা করছি, অ্যাক্টিভ আর প্যাসিভ। ডু ইউ রিড দ্য নিউজ পেপার, তুমি কি খবরের কাগজ পড়ো। এর প্যাসিভ হলো ইজ দ্য নিউজ পেপার রেড বাই ইউ, তোমার দ্বারা কি খবরের কাগজ পড়া হয়। ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে। এর প্যাসিভ হলো ওয়াজ সি সিন বাই ইউ, তোমার দ্বারা কি তাকে দেখা হয়েছিল। ইজ দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার্স, মেয়েটি কি ফুল তুলছে। আর ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা কি ফুল তোলা হচ্ছে। অ্যাক্টিভে সিঙ্গুলার সাবজেক্ট দ্য গার্ল, তাই বি ভার্ব ইজ হয়েছে। আর প্যাসিভে প্লুরাল সাবজেক্ট ফ্লাওয়ার্স, তাই বি ভার্ব আর বসেছে। হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করেছে। এর প্যাসিভ হলো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই দেম, তাদের দ্বারা কি কাজটা করা হয়েছে। এখানে হ্যাভ হ্যাজ কোথায় বসছে দেখো, প্রথম বাক্যে সাবজেক্ট দে প্লুরাল, তাই হ্যাভ বসলো। আর প্যাসিভে সাবজেক্ট হলো দি ওয়ার্ক সিঙ্গুলার, তাই হ্যাজ বসলো। এখন হ্যাভ আর হ্যাজ কোথায় বসানো হয় সেই নিয়মটাও আলোচনা করা যাক। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে, আর সব জায়গায় হ্যাভ বসে। তাহলে বুঝে নেবে কোন সাবজেক্ট আছে। আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে, আর সর্বত্র হ্যাভ বসে। আরেকটা উদাহরণ দেখো, শ্যাল আই টেক দিস মেডিসিন, আমি কি এই ওষুধটা খাবো। এর প্যাসিভ হলো উইল দিস মেডিসিন বি টেকেন বাই মি, এই ঔষধটা কি আমার দ্বারা খাওয়া হবে। এখানে অ্যাক্টিভ হয়েছে সাবজেক্ট আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকায় তার পাশে সেল হয়েছে, আর প্যাসিভে সাবজেক্ট মেডিসিন থার্ড পার্সন, তাই উইল বসেছে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে সেল বসে, আর সেকেন্ড ও থার্ড পার্সন হলে উইল বসে। এবারে প্যাসিভ অফ ডব্লিউএইচ কোশ্চেন্স, ডব্লিউএইচ কোশ্চেন বাক্যের প্যাসিভ। এই ডব্লিউএইচ কোশ্চেন বাক্যের প্যাসিভের দুটো নিয়ম দেখো। প্রথম নিয়ম, প্যাসিভ সেন্টেন্স বিগিনস উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ কোশ্চেন বাক্যের প্যাসিভে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের প্রথমে বসে। আরেকটা নিয়ম হলো অনলি হু ইজ চেঞ্জড ইনটু বাই হুম ইন প্যাসিভ, কেবলমাত্র অ্যাক্টিভ হয়েছে যদি ডব্লিউএইচ ও হু শব্দটা থাকে, প্যাসিভ হয়েছে সেটা বাই হুম হয়ে যায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এর প্যাসিভ হলো
হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়। আরেকটা, হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তাকে কি বলেছিলে। হোয়াট ওয়াজ টোল্ড হার বাই ইউ, তোমার দ্বারা তাকে কি বলা হয়েছিল। হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। হু ওয়াজ কল্ড বাই ইউ, তোমার দ্বারা কাকে ডাকা হয়েছিল। হু ইজ মেকিং আ নয়েজ, কে গোলমাল করছে। বাই হুম ইজ এ নয়েজ বিং মেড, কার দ্বারা গোলমাল করা হচ্ছে। আরো উদাহরণ, হু হ্যাজ সিন ইট, কে এটা দেখেছে। বাই হুম হ্যাজ ইট বিন সিন, কার দ্বারা এটা দেখা হয়েছে। হোয়েন ডিড ইউ কুক দ্য মিল, তুমি কখন খাবার বানালে। হোয়েন ওয়াজ দ্য মিল কুক বাই ইউ, তোমার দ্বারা কখন খাবার বানানো হলো। হুইচ শাড়ি হ্যাজ রিনা সিলেক্টেড, কোন শাড়িটা রিনা পছন্দ করেছে। হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই রিনা, কোন শাড়িটা রিনার দ্বারা পছন্দ করা হয়েছে। হোয়াই ডিড হি সে দিস, সে কেন এটা বলল। এর পেসিভ হলো হোয়াই ওয়াজ দি সেড বাই হিম, তার দ্বারা এটা বলা হলো কেন। হোয়াট উইল ইউ ইট এট নাইট, তুমি রাতে কি খাবে। পেসিভ, হোয়াট উইল বি ইটেন বাই ইউ এট নাইট, তোমার দ্বারা রাতে কি খাওয়া হবে। হু উইল ডু দ্য ওয়ার্ক, কাজটি কে করবে। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, কাজটি কার দ্বারা করা হবে। প্যাসিভ অব কোশ্চেন্স উইথ মডাল ভার্ব, মডাল ভার্বযুক্ত প্রশ্নবাক্যের প্যাসিভ। উদাহরণ দেখো, ক্যান ইউ ইমাজিন ইট, তুমি কি এটা কল্পনা করতে পারো। ক্যান ইট বি ইমাজিন বাই ইউ, তোমার দ্বারা কি এটা কল্পনা করতে পারা যায়। ক্যান দ্য বয় স্পিক ইংলিশ, ছেলেটি কি ইংরেজি বলতে পারে। এর প্যাসিভ হলো ক্যান ইংলিশ বি স্পোকেন বাই দ্য বয়, ছেলেটির দ্বারা কি ইংরেজি বলা হতে পারে। ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি। প্যাসিভ, ক্যান ইট বি ডান বাই মি, আমার দ্বারা এটা কি করা হতে পারে। আরও উদাহরণ, মে ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো। মে আই বি হেল্পড বাই ইউ, তোমার দ্বারা কি আমাকে সাহায্য করা হতে পারে। উড ইউ অ্যালাউ মি টু বাই আ স্মার্টফোন, তুমি কি আমাকে একটি স্মার্টফোন কিনতে দেবে। উড আই বি অ্যালাউড বাই ইউ টু বাই আ স্মার্টফোন, আমি কি তোমার দ্বারা একটি স্মার্টফোন কেনার অনুমতি পাব। এই প্যাসিভ বাক্যগুলো গঠনের নিয়ম হল মডাল প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। বন্ধু, যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও, যত শীঘ্র সম্ভব সেই বিষয়টি যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইয়েস নো কোশ্চেন বাক্যের প্যাসিভ করতে একটু জটিলতা আছে, এক্ষেত্রে আগে বাক্যটাকে স্টেটমেন্ট আকারে এনে প্যাসিভ করতে হবে, তারপর এই প্যাসিভ বাক্যটাকে প্রশ্নবাক্য করে নিলেই মূল বাক্যের প্যাসিভ হয়ে যাবে। এইভাবে কয়েকটা সেন্টেন্স অভ্যাস করার পর সরাসরি প্যাসিভ করা সহজ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রাখবো। এই চ্যানেলটা আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।